আসসালামু আলাইকুম। বিকেল 4টার শেষ নিউজ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কোলি। 3 নভেম্বর থেকে 14 ডিসেম্বর সব কোচিং সেন্টার বন্ধ। হোটেলে অসামাজিক কার্যকলাপ, একাধিক নারী সহ ইউপি চেয়ারম্যান আটক। চেক ডিজনারে জেলে পাঠানো সংবিধান পরিপন্থী, পূর্ণাঙ্গ রায় প্রকাশ। স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণ, ভিডিও ছড়ানোর অভিযোগ। কবরস্থানের পাশ থেকে রক্তাক্ত নারীকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু। রোহিঙ্গা ক্যাম্পে আবারও খুন। সিরাজগঞ্জে ইউপি সদস্যের গলা কাটা লাশ উদ্ধার। রাশিয়া চীনের বিরুদ্ধে যুদ্ধে জেতার সক্ষমতা নেই আমেরিকার। এবার বিশ্বকাপ না খেলার হুমকি পাকিস্তানের। এবং বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে 3 নভেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আগামী 6 নভেম্বর থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে, শেষ হবে 15 ডিসেম্বর। এবার মোট পরীক্ষার্থী 12,360,407 জন, এর মধ্যে ছাত্র 6,22,796 জন এবং ছাত্রী 5,80,611 জন। গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে 1,96,283 জন। গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় পুলিশের হাতে আটক হয়েছেন। গত 18 অক্টোবর দিবাগত রাতে বগুড়া সদর থানা পুলিশের অভিযানে মাটিঢালি এলাকার গোধুলি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। তার সাথে একই উপজেলার ভাঙামোড়ের সেকেন্দার আলীর স্ত্রী বিউটি বেগমকেও আটক করা হয়েছে। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে আরো দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন গাইবান্ধা শহরের V8 রোডের মুন্সিপাড়ার জামিল উদ্দিন প্রধানের ছেলে জাহিদ হাসান চমক, রংপুরের পীরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের অঞ্জনের পুত্র শ্রী প্রভাত। চেক ডিজনের মামলায় কোন ব্যক্তিকে জেলে পাঠানো সংবিধানের 32 অনুচ্ছেদের পরিপন্থী বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ রায় পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়েছে। গত 18 অক্টোবর রায় প্রদানকারী বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের সইয়ের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 54 পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। গত 28 আগস্ট এ পর্যবেক্ষণ দেন আদালত। রায়ে আদালত বলেন, কোন ব্যক্তিকে তার ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা সংবিধান পরিপন্থী। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের চেক ডিজনার সংক্রান্ত মামলায় কোন ব্যক্তিকে কারাগারে বন্দী রাখা ব্যক্তিগত স্বাধীনতা হরণের নামান্তর। নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থীকে হাত পা বেঁধে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ও তার পরিবার সূত্রে জানা গেছে, গত 1 অক্টোবর বেলা 11টার দিকে নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে ব্যবহারিক পরীক্ষা শেষে ফেল করানোর ভয় দেখিয়ে রাজশাহী নিয়ে যান প্রধান শিক্ষক ফিরোজ আহমদ। পরে তাকে হাত পা বেঁধে ধর্ষণ করেন। সেই ধর্ষণের ভিডিও ফিরোজ আহমদের মোবাইল ফোনে ধারণ করা হয়েছিল। গতকাল বিকেলে নাজিরপুর এলাকার বিভিন্ন স্মার্টফোনে ভিডিওটি নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি কে কখন প্রকাশ করলো তা এখনো জানা যায়নি। টাঙ্গাইলের ভুয়াপুরে অচেতন রক্তাক্ত অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার অর্জুনা ইউনিয়নের তারাই কবরস্থানের পাশ থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। পরে ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে কবরস্থানের পাশের সড়কে অচেতন রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক নারীকে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে জানানো হলে পুলিশ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার পরিচয় শনাক্ত করা যায়নি। হেড মাঝি সহ 2 মাঝি হত্যার রেশ কাটতে না কাটতেই আবারও হত্যাকাণ্ড ঘটেছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। এবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে উখিয়ার বালুখালি 19 নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় মেলেনি। ওই যুবক 19 নং ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশ থেকে মোহাম্মদ ফরিদুল ইসলাম আকন্ত নামে এক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ঢাকা পাবনা মহাসড়কের সলঙ্গা থানার পাটধারী এলাকার পাশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত মোহাম্মদ ফরিদুল ইসলাম আকন্ত নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও খোকা আকন্দের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এলাকার লোকজন ঢাকা পাবনা মহাসড়কের পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। মার্কিন সামরিক বাহিনী হচ্ছে একটি দুর্বল বাহিনী। চীন কিংবা রাশিয়ার বিরুদ্ধে একক কোনো যুদ্ধে জেতার সক্ষমতা রাখে না তারা।
ওয়াশিংটন ভিত্তিক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন এক প্রতিবেদনে এ দাবি করেছে। তবে গবেষণা প্রতিষ্ঠান মার্কিন সামরিক বাহিনীর মধ্যে মেরিন সেনাদেরকে শক্তিশালী বলে প্রশংসা করেছে। রিপোর্টে মার্কিন স্পেস ফোর্স এবং নৌবাহিনীকে দুর্বল বলে উল্লেখ করা হয়েছে, পাশাপাশি মার্কিন বিমান বাহিনীকে খুবই দুর্বল বলে মন্তব্য করা হয়। 2023 সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারত, তাই এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে করার দাবি জানিয়েছেন এসিসির প্রধান ও বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। এর পরিপ্রেক্ষিতে ভারতে হতে যাওয়া বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়ে রাখল পাকিস্তান, যদিও জয় শাহের বক্তব্যের কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান ক্রিকেট। পিসিবির একজন মুখপাত্র বলেছেন এই মুহূর্তে তাদের কিছু বলার নেই, কিন্তু হ্যাঁ এই ব্যাপারে খোঁজ খবর নেবে এবং আগামী মাসে মেলবোর্নে আইসিসির বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে আলোচনা করা হবে বলে জানান ওই মুখপাত্র। মাঠে গড়ানোর আগে বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ। ম্যাচ শুরুর 30 মিনিট আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা। টি-20 বিশ্বকাপের শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ আর কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের, তবে ব্রিসবেনের আকাশের মেঘের ঘনাঘটা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আর যে কারণে ম্যাচটি মাঠে গড়ানো সম্ভব হয়নি। একই দিনে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। বাংলাদেশ সময় বুধবার দুপুর 2টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল, তবে বেরসিক বৃষ্টিতে ভেস্তে গেল টাইগারদের শেষ প্রস্তুতি ম্যাচটি। দর্শক, আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।